শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আমি পরিষ্কার আপনাদের কাছে বলি, কয়েকজন মানুষ আমরা বলি জানেন তো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কি মা বোনেরা, ঠিক তো? কয়েকটা দুষ্টু গরু ঘেউ ঘেউ করতে করতে, ঘেউ ঘেউ না, হাম্বা হাম্বা ডাকতে ডাকতে ইধার উধার করে বেড়াচ্ছেন নিজেদের দুর্নীতি চাপা দেবার জন্য। তারা গেছে, ভালো হয়েছে, পাপ বিদায় নিয়েছে। আমি মনে করি যারা তৃণমূল থেকে তৃণমূলের খারাপ করে, তাদের তৃণমূল কংগ্রেস দলে থাকার প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস তারাই করবে যারা মানুষের কাজ করবে। কাজে একটা দুটো দুষ্টু গরু কোথায় চলে গেল আর হাম্বা রাম্বা করে ডাক দিয়ে নিজের দুর্নীতি ঢাকতে চলে গেল। মা ছেলেদের খেয়ে দিয়ে লালন পালন করবে, আর তারপর মা যখন অসুস্থ হয়ে পড়বে বা মায়ের যখন কিছু প্রয়োজন হবে খাদ্যের, তখন তুমি মাকে বিট্রে করে পালিয়ে যাবে। এই সন্তান কুসন্তান, এই সন্তান কখনো মায়ের সুসন্তান হতে পারে না। যার জন্য দেখছেন আগে থেকেই ভয় পেয়ে দু একজন পালিয়ে যাচ্ছে, জানে যে আমি তাদের টিকিট দেবো না। না দেয়াই ভালো, কেন দেবো, কেন দেবো? মানুষের সাথে যারা থাকে না, মানুষের বিপদে আপদে থাকে না, শুধু নিজের পরিবারকে দেখে আর কাউকে দেখে না, আমি তাদের জন্য নই, আমি মানুষের জন্য। মানুষের পরিবার আমার পরিবার, এটা মাথায় রাখবেন। আমি এক এক সময় ভাবি যে কি ধরনের কথাবার্তা ভাবো। বলছে যারা পাপ করে গেছে সেই পাপ আজকে বলছে বিদায় হয়েছে। আজকে ভাবুন তো, 211টা আসন পেয়েছিল 2016 সালে, কি প্রয়োজন ছিল অন্যদেরকে নিয়ে আসার, তারপরে অন্যদের ঘর ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে গেছেন। তখন সেই পাপ আপনি করেননি, তখন ওয়াশিং মেশিন ছিলেন না। ছত্রধর মাহাতো যখন জেলে থাকে আর জেল থেকে যখন বেরোয়, তখন কোন ওয়াশিং মেশিনে সাদা হয়ে যায়? যে শ্রী তৃণমূল কংগ্রেসে চলে গেলে ওয়াশিং মেশিনে সাদা হয়ে গেল। বিমল গুরুংয়ের কথা জানেন আপনারা, যাকে দেশদ্রোহিতার আখ্যা দিয়ে এই রাজ্য থেকে বিতাড়িত করেছিল, বিমল গুরুংকে ঢুকতে দেয়নি এই রাজ্যে। যে আপনারা জানেন মধ্যম গ্রামের পুলিশ অফিসার অমিতাভ মালিকের হত্যাকারী হিসেবে যে প্রতিপন্ন, যেই তৃণমূলের সাথে সন্ধি হয়ে গেল তেমনি কত বড় ওয়াশিং মেশিন আপনারা ভাবুন। সেই ওয়াশিং মেশিনে বিমল গুরুং দেশদ্রোহী থেকে দেশপ্রেমী হয়ে তৃণমূল কংগ্রেসে ঢুকে গেল, তখন আর কালো সাদা রইল না। ভারতীয় কংগ্রেসে থাকাকালীন একজন ছাত্র নেতার হত্যার দায়ে তিনি অভিযুক্ত ছিলেন, আর যেই তৃণমূল কংগ্রেসে গেলেন সঙ্গে সঙ্গে তার মাথা থেকে হত্যার অভিযোগ চলে গেল, এই ওয়াশিং মেশিনে তিনি সাদা হয়ে গেলেন। অর্থাৎ যদি সব থেকে বড় ওয়াশিং মেশিন যদি কারোর থেকে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের সেই ওয়াশিং মেশিন আছে, যারা সেখান থেকে সব সময় কালোকে সাদা করে দিচ্ছে। এক অদ্ভুত পরিস্থিতি যে আমার দলে থাকলে বলছে তুমি যদি আমার দলে থাকো তবে তুমি ভালো, আর যেই দল থেকে বেরিয়ে যাবে তুমি হবে কালো। আর আমি আজকে দায়িত্ব নিয়ে এই তারাপীঠের মাঠ থেকে, এই তীর্থভূমি থেকে, এই পুণ্যভূমি থেকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, জেনে রেখে দিন, তৃণমূল কংগ্রেস আসল পুণ্য আমরা করেছি, তাই এতদিন দলে ছিলাম বলে আপনার দল সরকারে ছিল, আমরা আজকে বেরিয়ে এসেছি, আপনার পুণ্য চলে গেছে, পাপে ভরে গেছেন, এই সরকার আপনারা 2021 থাকবে না, এটা দায়িত্ব নিয়ে আজকে আমি বলে গেলাম। আপনি কি আপনার স্বপ্নের বাড়ি বানাতে চান? তাহলে আর বিলম্ব নয়, বাস্তুমতে নকশা করে বাড়ি, দোকান, শোরুম, সরকারি বা বেসরকারি অফিস নির্মাণে আমরা আপনার সাহায্য করব। এখানে বাড়ি, শোরুম, অফিস, দোকানের নকশা, যে কোনো প্রতিষ্ঠান, সাজসজ্জা, টাইলস,
পুট্টি রং কাজ এবং আলোক সজ্জা ইত্যাদি কাজ দক্ষতার সাথে করা হয়। ঠিকানা তাকদীপ বিদ্যাসাগর মার্কেট, মোবাইল 9614371437। বিশেষ দ্রষ্টব্য, বিনামূল্যে প্রাথমিক পরামর্শ প্রদান করা হয় এবং প্রতি কাজে 3D ডেমো প্রদান করা হয়।